আমি সোনালি চলে এসেছি আমার স্বপ্নপূরণ চ্যানেল নিয়ে। আজকে আমি এই বেবি শপটা তৈরি করেছি। এই ধরনের একটা বেবি শপ তৈরি করতে 1.5 মিটার কাপড় লাগবে। 1 মিটার তো সোয়া মিটার, আর হচ্ছে নিচের কাপড়টা সোয়া মিটারের চাইতে বেশি, আর ওটা 1/2 মিটার। কমপক্ষে 1.5 মিটার কাপড় তো লাগবে, 15 মিটার কাপড় লাগবে। আর লাগবে হচ্ছে একটা শো বাটন, এই যে দেখছেন শো বাটন লাগিয়েছি, কিছুটা লেস লাগবে, লেস লাগিয়েছি। আর এইগুলো হলেই মোটামুটি এরকম একটা ফ্রক তৈরি করা যেতে পারে। আপনারা যদি এই ভিডিও ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আপনাদের জন্য এটা খুব সহজ হবে এই এই ধরনের ফ্রকগুলো তৈরি করা। ঠিক আছে, অনেক এই ধরনের অনেক ফ্রকের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমার কাজ যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকুন,